নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে অনেকে অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম কী কী কোয়ালিফিকেশান চেয়েছে কীভাবে আবেদন করবেন এবং তার পাশাপাশি এই নোটিফিকেশানগুলোকে কী করে আপনারা অ্যাক্সেস করতে পারবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন শুরুতেই জানিয়ে রাখি রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং তার পাশাপাশি ব্যাচেলার ডিগ্রি আপনাদের কাছে রয়েছে যে কোনো শাখায় আপনারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে এলিজিবল বা আবেদন করতে পারবেন জেনারেল ক্যাটাগরি থেকে বিলংস করলে পরে সাতাশ বছরের মধ্যে যেন আপনাদের বয়স থাকে এবং অন্য কোনো ক্যাটাগরি থেকে যদি আপনারা বিলংস করে থাকেন তাহলে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এবং নর্মস অবশ্যই আপার এজ লিমিট বা আপার এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আপনারা ছাড় পেয়ে যাবেন এবং এর পাশাপাশি জানিয়ে রাখি পুরোপুরি কিন্তু আপনাদেরকে টেম্পোরারি বেসিসে রিক্রুট করা হবে এই মুহূর্তে এবং আপনাদেরকে কি করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে প্রথমত একটি অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি প্রোভাইড করে দিয়েছে কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই বিষয়ে আমি অবশ্যই তথ্য দেবো তবে সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কিন্তু অবশ্যই পাঁচশো টাকা ইন করতে হবে বা আরটিজিএস করতে হবে কোন অ্যাকাউন্টে করতে হবে সেই বিষয়ে কিন্তু তথ্য অলরেডি প্রোভাইড করেছে এবং এর পাশাপাশি জানিয়ে রাখি এসসি এসটি উমেন বা আপনারা যদি দিব্যং ক্যাটাগরি অর্থাৎ যারা বিকলাঙ্গ হয়ে থাকে এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু কোনোভাবে আপনাদেরকে কোনো রকম চার্জেস পে করতে হবে না এবং এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু অবশ্যই অফলাইন মোডে আপনাদেরকে পুরোপুরি এনভেলপের মাধ্যমে নিজেদের সমস্ত ডকুমেন্টগুলোকে পাঠিয়ে দিতে হবে তার জন্য একটি অফিসিয়াল অ্যাড্রেস প্রোভাইড করেছে এনভেলপের কিন্তু অবশ্যই সাইজ বা লেন্থ বলে দিয়েছে অর্থাৎ ফাইভ ইন্টু সেভেনের কিন্তু আপনাদের এনভেলপটি হতে হবে এবং এনভেলপের ওপরে কিন্তু অবশ্যই আপনাদের পাঁচ টাকার একটি ডাক টিকিট লাগাতে হবে এবং তার পাশাপাশি কোনোভাবেই ভুলবেন না যে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ অমুক তো এই কথাটা লিখতে কিন্তু কোনোভাবে ভুলবেন না নাহলে কিন্তু অনেক সময় আপনাদের অ্যাপ্লিকেশন রিসিভ করা হয় না এবার চলে আসি দ্বিতীয় অ্যাডভার্টিসমেন্ট এবং তারপরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন বা কোন অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে অ্যাক্সেস করতে হবে তো সেকেন্ড যে রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে সেটা কিন্তু প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট বা ফার্ম ম্যানেজার পদের জন্য টোটাল নাম্বার ভ্যাকেন্সি একটাই রয়েছে আপনাদের কাছে ব্যাচেলার ডিগ্রি রয়েছে এগ্রিকালচার হর্টিকালচার অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ফিশারিজের ওপরে আপনারা এলিজিবেল বা আবেদন করতে পারেন তবে মাস্টার ডিগ্রি থাকলে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ম্যাক্সিমাম জেনারেল ক্যাটাগরি থেকে যারা বিলংস করেন তাদের বয়স যদি তিরিশ বছরের মতো হয়ে থাকে তবে কিন্তু এক্ষেত্রে এলিজিবেল বা আবেদন করতে পারবেন আপার এজ লিমিটের ছাড় অবশ্যই রয়েছে অন্য কোনো ক্যাটাগরি থেকে বিলংস করলে পড়ে আপনাদেরকে জানিয়ে রাখি দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু খুব ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে কুড়ি দিনের মধ্যে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো যেন অবশ্যই তাদের বলে দেওয়া ডে অ্যাড্রেসে পৌঁছে যায় যেহেতু আঠাশ তারিখে রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে অর্থাৎ আপনাদের হাতে কিন্তু অবশ্যই সতেরো সতেরোই অগস্টের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত ডেটাগুলো যেন প্রেসক্রাইবড যে অ্যাড্রেস রয়েছে সেখানে পৌঁছে যায় বাকি সমস্ত যা যা কন্ডিশন প্রিভিয়াস রিক্রুটমেন্ট নোটিশটাতে আমি বলেছিলাম সেই সমস্ত কন্ডিশন কিন্তু এখানেও মেনশন করে দিয়েছে এবার ডিরেক্ট চলে আসে অ্যাপ্লিকেশন ফর্মে এবার চলে আসি ডিরেক্ট অ্যাপ্লিকেশান ফর্মটিতে তো আপনাদেরকে বলে রাখি অ্যাপ্লিকেশান ফর্মের ওপরে পার্ট টু কিন্তু অফিসিয়াল পারপাসে ইউজ করা হবে তো এক্ষেত্রে আপনারা পরবর্তী সমস্ত যা যা ডেটা আপনাদের রিকোয়ার সেই সমস্ত ডেটাগুলোকে ফিল করবেন সবার প্রথমে প্রিন্ট আউটটিকে ডাউনলোড করবেন প্রিন্ট করবেন তারপরে ফিল করবেন নিজেদের সমস্ত ডকুমেন্টগুলোর ওপরে সেলফ অ্যাটাস্টেড করবেন এবং এই সমস্ত ডকুমেন্টগুলোকে বা টেস্টিমোনিয়ালগুলোকে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে অবশ্যই অ্যাটাচ করবেন তারপরে পাঁচ বাই সাতের একটি এনভেলপের মধ্যে এটাকে ভরে পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে বলে দেওয়া অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এই সমস্ত নোটিফিকেশানগুলো বা এই সমস্ত পিডিএফগুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই একটি অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই অফিসিয়াল লিঙ্ক তো অফিসিয়াল লিঙ্কের একদম উপরেই পেয়ে যাবেন এই অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু আপনারা তিনটে আলাদা আলাদা পিডিএফ পেয়ে যাবেন এই পিডিএফগুলোকে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করলে পরে কিন্তু আপনারা সমস্ত রকমের তথ্যগুলো জানতে পারবেন যে সমস্ত তথ্যের বিষয়ে আমি সমস্ত রকমের ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই শর্ট ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম আপনাদের কী কী করণীয় যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং ফ্রুটফুল হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে